والنساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فأعوذ بالله من الشيطان الرجيم. فلا تطع المكذبين. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث، إذا حدث كذب وعد أخلف، وإذا أؤتمن خان، رواه البخاري ومسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث منزية وثلاث مهلكات، فأما المنجية فتقوى الله في السر والعلانية، والقول بالحق في الرزا والسخط، والقصد في الغنى والفقر. وأما المهلكات فهو متبع وشح مطاع، وعذاب المرء بنفسه وهي أشدهن. رواه البيهقي في شعب الإيمان بإسناد صحيح. عن سال بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن لهم الجنة، رواه مسلم. সম্মানিত মসজিদের উপস্থিতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা রেখে পবিত্র জুমার দিনে খুতবা শ্রবণের সুযোগ করে দিয়েছেন, তার পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। আজকের জুমার খুতবাই সংক্ষিপ্ত খুতবা হিসেবে আলোচনার বিষয় সত্য কথা বলার প্রতিদান আর মিথ্যার পরিণাম। অত্র বিষয়ে জুমার খুতবা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় সত্যকে আঁকড়ে ধরা আর মিথ্যাকে পরিহার করা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলির মাধ্যমে পুরস্কার দিবেন তার একটি সত্য কথা বলা, মানুষকে আল্লাহ যেই মন্দ কর্মের মাধ্যমে শাস্তি দিবেন তার একটি মন্দ কর্ম হচ্ছে মিথ্যা কথা বলা। যারা মিথ্যাকে আশ্রয় দেয়,
মিথ্যা কথা বলার মাধ্যমে তাদের জীবনকে পরিচালনা করে, এদের পরিণাম ভয়াবহ। এদেরকে আল্লাহ শাস্তি দিবেন। পক্ষান্তরে যারা মিথ্যাকে পরিহার করে সত্যকে আঁকড়ে ধরে, সত্যকে নিয়ে জীবনযাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন, নিজে তো সত্যবাদী হতে হবে, সত্যবাদী যারা তাদের সহবতে থাকতে হবে। মানুষ একা বাঁচতে পারে না, মানুষের সঙ্গী প্রয়োজন। মানুষ সামাজিক জীব, সমাজে তাকে চলতে গেলে অনেক বাস্তবতার সম্মুখীন হতে হয়। এই বাস্তবতাকে তাকে কাটাতে হবে সত্যের মাধ্যমে। কিন্তু যারা মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাস্তবতা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের দুনিয়ার জীবনও ধ্বংস হবে, বিচারে দিনেও তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। মানুষ সামাজিক জীব হিসেবে সে একা যেমন বাঁচতে পারে না, তার একটি তার সঙ্গী প্রয়োজন, তার জামাত প্রয়োজন, তার সংগঠন প্রয়োজন। এই জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক জীব হিসেবেই সৃষ্টি করেছেন, যাতে করে মানুষ মানুষের নিকট থেকে প্রয়োজন পূরণ করতে পারে। কেননা মানুষের পক্ষে একা বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে পৃথিবীর মুমিন, বিশ্বাসী নারী পুরুষ, তোমরা আল্লাহকে ভয় করো। অকুনু মাআস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে থাকো, একা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে নিজেকে তো সত্যবাদী হতে বলেছেন, তার প্রমাণ হচ্ছে যে আল্লাহকে ভয় করে চলা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। নিজেকে তো সত্য কথা বলতে হবে, যারা সত্যবাদী তাদের সাথে থাকতে হবে, একা থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখাচ্ছেন যে তুমি যখনই কোথাও থেকে কোথাও বের হবে, এইভাবে দোয়াটা পড়ো, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকাও ওয়াখরিজনি মুখরাজা সিদিকাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে শিখালেন যে তুমি বলো প্রতিপালক, আমাকে ঘটনাটি হিজরতের ঘটনাকে লক্ষ্য করে, যখন তিনি মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন এইভাবে দোয়া করলেন। দোয়াটা আল্লাহ শিখালেন যে এখন তুমি এই দোয়া বলো যে প্রতিপালক আমাকে সত্য সহকারে মক্কা থেকে বাহির করেন, অর্থাৎ মক্কা থেকে মদিনায় নিয়ে যান, আবার মদিনা থেকে যেখানে বাহির করবেন সেখানে যেন আমি সত্য সহকারেই যেতে পারি, আর আমাকে আপনার পক্ষ থেকে সুলতান আন নাসির, শক্তিশালী সাহায্যকারী আমার ওপরে তুমি নাজিল করো। তার মানে মানুষের ওপরে আল্লাহর কর্তৃত্ব আছে, মানুষকে পরিচালনা করেন। আল্লাহর অনেক সেনাবাহিনী আছে, তার সেনাবাহিনী হচ্ছে ফেরেশতা মণ্ডলী। আল্লাহর সেনাবাহিনী লক্ষ কোটি কোটি সেনাবাহিনী আছে। আল্লাহ বলছেন, ইদ হুমা ফিল গর, যখন তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময়তে যখন একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন আবু বকর তার সাথীকে বলছেন যে আমরা তো এখন ধরা পড়ে যাব,
কাফের মুশরিকরা আমাদেরকে ঘিরে ফেলেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে অবশ্যই ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথা বলতে দেরি আল্লাহ বলছেন যে আমি তাদের উপরে সাকিনা নিরাপত্তা অবতীর্ণ করে দিলাম, লিজুলুদিল লাম তারাওহা, আর এমন সেনাবাহিনী আমি তাদের উপরে নিয়োগ করে দিলাম যে তোমরা চোখে দেখতে পারো না অথচ তোমাদেরকে পাহারারত অবস্থায় ছিল আমি আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি ফেরেশতা। শুধু এই দোয়ার বরকতে যে সত্য সহকার আমাকে এখান থেকে বাহির করেন, আবার সত্য সহকারে যেখানে নিয়ে যাচ্ছেন ওখান থেকে যেখানে নিয়ে যাবেন সেখানেও যেন আমি সত্য সহকারে যেতে পারি, আর এই সাহায্যকারী শক্তি তুমি আমার উপরে আমাদের উপরে নাজিল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলীর দ্বারা আল্লাহ শক্তিশালী সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে নাজিল করেছিলেন। তাহলে আমাদের জীবন অত্র আয়াত থেকে প্রমাণিত হয়, আমরা যদি সত্যবাদী হই, সত্য কথা অবলম্বন করি, সত্যকে বাস্তবায়ন করি, তাহলে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আজও সেই আল্লাহ আছেন, আল্লাহর ক্ষমতা শেষ হয়নি, আল্লাহ কোনোদিন মারা যাবেন না, তিনি অনন্ত, তিনি চিরঞ্জীব, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি ধারক বাহক, আজও সেই আল্লাহ আছেন। আজও যদি আমরা সেই সত্যকে আঁকড়ে ধরতে পারি, তাহলে সেই আল্লাহ আমাদের ওপরেও যেমন সাহাবীগণের ওপরে সহযোগিতা নাজিল করেছেন, সে আল্লাহ আমাদের ওপরও সহযোগিতা নাজিল করবেন ইনশাআল্লাহ। আমরা মনোবল হারাবো না, আমরা যদি সত্যকে আঁকড়ে ধরতে পারি। একটা ঘটনা প্রমাণ করে যে সত্যবাদী অবলম্বন করাটা কত ইমানের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শুয়ে আছেন, এমন সময় জিব্রাইল বলছে যে আপনাকে মেরাজে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মক্কাতে শুয়ে আছেন, জিব্রাইল এসে বলছেন মেরাজে যেতে হবে। মক্কা থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। এইটুকুন যে গেলেন, একটা গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, একটা প্রাণীর উপরে সওয়ার হয়ে, তো এই প্রাণীটা এত দ্রুত নিয়ে গেলেন যে বিদ্যুতের গতিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে চলে গেলেন। গিয়ে ওই বাহনটি একটা খুঁটির সাথে বেঁধে রেখে তিনি সেখানে সালাত আদায় করলেন, আর তার পিছনে সালাত আদায় করেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ নবী। অত্র বিবরণ প্রমাণ করে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ নবী। এরপরে জিব্রাইল আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দুটি পাত্র পেশ করলেন, এক পাত্রে মদ আর এক পাত্রে দুধ। তিনি বললেন যে আমি দুধটাকে গ্রহণ করলাম। জিব্রাইল বলছে হ্যাঁ, এটাই নবীদের স্বভাব যে হালালটাকে গ্রহণ করে। আর নবীর যারা উম্মত, প্রত্যেকটি ইসলামের ঘটনা এক একটা শিক্ষা দেয়। আমি যে নবীর উম্মত তার প্রমাণ হতে হবে হালাল রিজিক ভক্ষণ করার মাধ্যমে। আমি কখনোই হারাম খেয়ে বলতে পারি না যে আমি মুহাম্মাদের উম্মত, তাহলে আমি মোনাফেকি করব। কারণ আমাদের নবী দা আদর্শ, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের উপরে আদর্শ আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন ওইভাবে চলতে হবে। আমি হারাম ভক্ষণ করে যোগ্যতায় রাখি না এই কথা বলার যে আমি নবীর উম্মত, কেননা নবী হালালটা গ্রহণ করে দেখিয়ে গেছেন যে কেয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তোমরাও এইভাবে হালালটা গ্রহণ করবে। এরপরে রফরফ নামের একটি বিছানা চলে আসলেন, তিনি চলে গেলেন প্রথম আকাশে, এরপরে দ্বিতীয় আকাশে, এটা মেরাজের ঘটনা, এরপরে তৃতীয় আকাশে, বিভিন্ন আকাশে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হলো,
চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আসছে। এরপরে তিনি আল্লাহর আরশ আজিমে চলে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাকে 50 ওয়াক্ত সালাত তোমার উম্মতের উপরে ফরজ করলাম। আসার সময়তে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, কি দিল আল্লাহ? তো 50 ওয়াক্ত, তে কমান, কমাতে কমাতে 5। তো আল্লাহ একটা কথা বললেন, আমি আল্লাহ যেটা বলি সেটাই, তবে তোমার উম্মতের দুর্বলতার কারণে আমি 50 কে 5 করলাম, তবে ওই দুর্বল উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 50 ওয়াক্তই গেইন করে দিবে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিব। আল্লাহ কত দয়াবান, আল্লাহর অসীম দয়ায় আল্লাহ মানুষকে চিনতে পারেনি। তো এই যে মিরাজের ঘটনা, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সিদরাতুল মুনতাহা, বিশাল কুল বৃক্ষ দেখলেন, যেই কুলের কুল বৃক্ষের পাতাটি হাতির কানের মতো, সব বুখারি মুসলিমে একেবারে এসেছে সুন্দরভাবে। এই ঘটনা, এগুলি এত কিছু দেখলেন, জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা, এগুলি দেখে এসে আবার তিনি মসজিদে মক্কাতে চলে আসলেন। সকালবেলা ফজরের সালাতের পরে তিনি বসে আছেন, এমন সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আমি এই যে আমাকে রাতে আল্লাহ তার কাছে নিয়ে গেছিলেন, আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে সাত আকাশ পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথা বলে 5 ওয়াক্ত সালাত নিয়ে এই যে এখানে আসলাম। তখন যারা নতুন ঈমান এনেছিল তারা বলছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, অনেকে ধর্ম ত্যাগ করে ফেলেছে, যে এটা কি সম্ভব যে এই এক রাত্রে কোথায় সাত আকাশ, আর এখান থেকে তো বাইতুল মুকাদ্দাসে যেতে পারবে না, দেড় মাসের পথ, পায়ে হেঁটে যেতে লাগবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস দেড় মাস, আর এক রাতে এইটুকুনে যেতে পারবে না সাত আকাশ, এটা কি সম্ভব, এটা কি হয়? আবু জেহেল উৎপা সাহেব এরা বলছে সুযোগ একটা পাওয়া গেছে, আরো প্রভ্রষ্ট করবো তা মোহাম্মদের উম্মতদেরকে, গিয়ে বলছে লোকদেরকে বলছে যে তোমাদের মোহাম্মদ এই কথা বলে। সর্বপ্রথম এইভাবে যখন বলছে, এরপরে গেছে আবু বকরের কাছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, আবু বকর আপনি শুনেছেন তো কি এই এই কথা বলছে মোহাম্মদ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা বলেছেন, তিনি এই কথা বলেছেন? মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুনিশ্চিত হচ্ছেন যে কথাটা কে বলেছেন, অন্য কেউ যদি বলে তাহলে হয়তো আমি বিশ্বাস করবো না। তবে আবু বকরের কথার ভাষা এরকম, ইন কানা কলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ সাদাকা, এই কথা যদি মুহাম্মদ বলে তাহলে আমি আবু বকর বিশ্বাস করি অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। এই ঘটনার পরে আবু বকরের উপাধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন সিদ্দিক, এর আগে ছিল না সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। এই মহান বিষয়টি তিনি সন্তান করেছেন। ঘটনা হচ্ছে যে ওই সময় তো আরো সাহাবী ছিল, ওই সময় যদি উমরও যদি ওই ঘটনাকে সত্য মনে করতেন, উমর তো আরো অনেক পরে ইসলাম কবুল করলেন, আরো অনেক সাহাবী ছিল, কিন্তু অন্যান্য সাহাবীও যদি ওই ঘটনাকে সত্যায়ন করতেন তাহলে তাদের উপাধি সিদ্দিক হতো। কি দুইজন পাঁচজন হলে কি সমস্যা ছিল? কিন্তু এই ঘটনা প্রমাণ করে, একমাত্র এই ঘটনাকে অন্তর থেকে ক্লাসের সাথে সত্যায়ন করেছে একমাত্র সাহাবী, সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এইভাবে ইসলামের সত্যকে মেনে নেওয়ার লোক সংখ্যা আছে, শুধু মুখে বলে কিন্তু যারা কর্মে বাস্তবায়ন করে না এরাও সত্যকে প্রত্যাখ্যানকারীর মতো। অন্তরে তো বিশ্বাস করতে হবে, মুখে তো স্বীকৃতি দিতে হবে, এবং সেই সত্যকে কর্ম বাস্তবায়ন করার নাম হচ্ছে পূর্ণাঙ্গ মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য সত্যকে আঁকড়ে ধরতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তুদ্বিল মুকাজ্জিবিন, তোমরা যারা মিথ্যুক তাদের গোলামি করো না, তাদের আনুগত্য করো না। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদ, তোমরা মুনাফিককে নেতা বলো না, মুনাফিককে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন তিনটি, এক ইযা হাদাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা খুলাফা, যখন ওয়াদা করে সেটাকে নষ্ট করে দেয়, ওয়াদার খেলাপ করে, ওয়াইলাউ তুমিনা খানা, যখন আমানত রাখা হয় দশের পয়সা আত্মসাত করে। প্রায়ই এখন যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারা হচ্ছে দুর্নীতিবাজ, তার মানে এরা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিককে নেতা বলো না, মুনাফিককে যার মধ্যে তিনটা নিদর্শন আছে বুখারি মুসলিম অপর বর্ণনায় আসে, ইলা খাসামা ফাজারা, মুনাফিকের আরেকটি নিদর্শন যে যখনই ঝগড়া করে তখন অশ্লীল ভাষা প্রয়োগ করে, তার মানে যে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে বিনষ্ট করে, আর কথা বললে অশ্লীল ভাষা প্রয়োগ করে। এই চারটি বিষয় থাকলে সে পাকা মুনাফিক, চারটির একটা থাকলেও সে সলিড মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুনাফিককে তোমরা নেতা হিসেবে স্বীকৃতি দিও না। হ্যাঁ, যদি এই মুনাফিক নেতা হয় ততটুকুন তার আনুগত্য করো, যতটুকুন তার আনুগত্য করলে আল্লাহ সন্তুষ্ট থাকেন, কিন্তু তার কথা মানতে গিয়ে যদি আল্লাহর নাফরমানি করা হয় তাহলে তার কথা মানা যাবে না। এই একু ফাইন্না হোক, এই একু সৈয়দান ফাকাদা সত্তম রব্বাকুম আজ্জা ওয়াজাল, যদি তোমরা ওই মুনাফিককে নেতা বলো তাহলে তোমরা স্বয়ং আল্লাহকে অসন্তুষ্ট করে ফেললে, আর আল্লাহকে যে অসন্তুষ্ট করে তার কোনো ফরজ নফল ইবাদত কবুল হয় না। তিন শ্রেণীর মানুষের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না। এক, অমরাতুন আসাদ যাও জাহা, যেই নারী স্বামীর অবাধ্য। দুই, আব্দুন আবাকামিন মাওয়ালিহি, যেই গোলাম তার মনিবকে না বলেই তার কর্ম থেকে পালিয়ে গেছে। তিন, ওই নেতা যেই নেতার খারাপ কাজের কর্মের বিনিময়ে জনসাধারণ তাকে ঘৃণা করে। প্রায় নেতাকে এখন মানুষ ঘৃণা করে তার খারাপ কর্মের কারণে, কথা কি বোঝা যায়? নেতাদের বিচার মাঠে যে কি হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলছেন, অথচ ওই নেতারই হজের সংখ্যা বেশি, বলছেন যে আমি 14 বার হজ করেছি, আমি 70 বার ওমরা করেছি, দাদা নানি সবার নামে উড়িয়ে দিয়েছি। ও নেতা তো কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করছে, বলছে আমাদেরকে বলছে যে এই যে পাঞ্জাবিটা 10,000 টাকা দাম, এই যে টুপিটা দেখছেন না লন্ডন থেকে কিনে এনেছি এটার দাম হচ্ছে পরে 5,000, এই যে আমি আতরটা ব্যবহার করি এই আতরটার দাম 50,000, এই যে জায়নামাজটা এটার দাম 50,000, টুপি পাঞ্জাবি আতর জায়নামাজ যত দামি হোক ওর রিজিক হারাম, ওর হজ যাকাত তাহাজ্জুদ আল্লাহ কি করেননি, কবুল করেননি। ওর কর্মের কারণে, ও তো দুর্নীতিবাজ, কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করছে। বলছে যে পীরের মুরিদ হলে জান্নাতে যাওয়া যায়, পীরের মুরিদ হলে নাকি সুপারিশ করে জান্নাত দিবে, আর এক পাগল তো বলছে যে বিচার মাঠে নাকি জাহাজ দিয়ে পার করবে। কত পাগল, বাংলাদেশ আশ্চর্য একটা দেশ, যদি বলেন যে পাঁজর ভাঙ্গা বাজারে একটা পীরের উৎপাদন হয়েছে 1 ফুটে 50 জন মহিলাকে পুরুষ বানাতে পারে তাই বিশ্বাস করবে, এর নাম বাঙালি। কোনদিন কোরআন হাদিস খতিয়ে দেখতেই চায় না এরা, জনশ্রুতি যার ডিগ্রি যার যত বড় বলে যে এটাই ঠিক, কোনদিন কোরআন হাদিসের নিকটে আসেনি। ইসলাম ডিগ্রি দিয়ে চলে না, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে চলে না, ইসলাম চলে দলিল দিয়ে, আর সেটা আছে কোরআন এবং সহিহ সুন্নাতে। বলছিলাম আহাদা রাজুলিন লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহা মিদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গোলাম
খাদেম হিসেবে হাদিয়া দেওয়া হয়েছিল যে এই গোলামটি রাসূলের খেদমত করবে, যার নাম মেদাম। ফাবাইনামা ইহুত্তু রাহমান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি রাসূলের ওই ঘোড়াটি হাওদা ঠিক করছিলেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সফর করেন। ইজ আসাবাহু সামুনা ইরুন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লাগে, ফাকাতালাহু, এতে মেদাম মারা যায়। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, তখন লোকজন বলছে লোকটি রসুলের খাদেম কাজেই জান্নাতে চলে গেছে। এখন বলে না যে পীরের খাদেম কোথায় গেছে জান্নাতে, রসুলের খাদেম তাহলে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথা যখন আসলো তখন বলছে কাল্লা, কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা রয়েছে, আখাযাহা ইয়াউমা খাইবার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, এই যে মেদাম খয়বারের যুদ্ধের দিন একটা চাদর আত্মসাত করেছিল, লাতাশতাইলু আলাইহি নারান, এই চাদরটি জাহান্নামের আগুন তার শরীরের উপর উত্তপ্ত করে দিচ্ছে, একটা চাদর। ফালাম্মা সামিআ যালিকান নাস, এই হাদিসটা যখন শুনলেন পাশের সব লোক যে একটা চাদর আত্মসাত করলে জাহান্নামে যাওয়া লাগে, এই হাদিসটা যখনই শুনলেন, যা রাজুলুন শিরাকুন আও শিরাকাইনে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি একটা অথবা দুটি সুতা নিয়ে নবীর কাছে উপস্থিত হলেন, একটা অথবা দুটি সুতা নবীর কাছে উপস্থিত হয়ে বলছেন আল্লাহর নবী আমি একটা সুতা, সুতা বোঝেন না সুতা লুঙ্গি পাজামার সুতা যেটা আপনার স্ত্রী কাঁথা সেলাই করে, সুতা এরকম একটি সুতা, মানে সুতাটি নিয়েছে যে বাড়িতে গিয়ে জুতা তৈরি করবে সুতা দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলছেন আল্লাহর নবী আপনি যে বললেন একটা চাদর আত্মসাৎ করলে জাহান্নামে যাওয়া লাগে, তো যুদ্ধের মাঠে তো আমরা বিজয় হয়েছিলাম, তো এটা গনিমতের মাল, এটা রাজকোষের সম্পদ, আমি ওখান থেকে কাউকে না বলে একটি সুতা নিয়েছিলাম যে আমি জুতাটা ঠিক করব এই নিয়তে, তো এই একটা সুতা আত্মসাৎ করলেও কি জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিরাকুম মিন্নার আও সিরাকান মিন্নার, দুটি হোক একটি হোক, অনুপরিমাণ কেউ যদি দেশের সম্পদ দশের সম্পদ আত্মসাৎ করে বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাহলে এদেশে যারা নেতা নেত্রী তাদের অবস্থা কি, আর তাদেরকে যদি আপনি নেতা হিসেবে স্বীকৃতি দেন তাহলে আপনি নগদ আল্লাহকে কি করলেন, অসন্তুষ্ট করলেন। তাই বললাম আমি বলিনি সব নেতা নেত্রী আত্মসাৎকারী, তবে প্রায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিককে নেতা বলো না, মুনাফিকের লক্ষণ কি, যখন আমানত রাখা হয় তখনই আত্মসাৎ করে, ওয়াদা করলেই খেলাপ করে, কথা বললেই মিথ্যা কথা বলে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যায়মুন ফি রবাদিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য নিজে জিম্মেদার। লেমান তারাকাল মিরা ওয়াইন কানা মুহিক্কান, মানুষ ফাজলামি করে হলেও তর্ক পরিহার করবে, অনেক মানুষ ফাজলামি করে হলেও ইয়ার কি ফাজলামি করে সত্যকে নিয়েও, অথচ আপনি ইয়ার কি ফাজলামি করা থেকে বেঁচে থাকেন, ঠাট্টামস করা থেকে বেঁচে থাকেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ঠাট্টা মস্করা করা থেকে বেঁচে থাকবে ভারতত্বতা বজায় রেখে, তাদেরকে জান্নাত কিভাবে নিয়ে দেওয়া লাগে সেটা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার। ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দিব ওই ব্যক্তিকে, লেমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহা, যে ব্যক্তি মিথ্যা কথা বলা পরিত্যাগ করে, যে ব্যক্তি মিথ্যা বলবে না, মিথ্যা বলা যে ব্যক্তি পরিত্যাগ করতে পারবে ইয়ার কি ফাজলামি করে হলেও, প্রথম এবারাত হচ্ছে তর্ক পরিহার করবেন, হক হলেও সত্য হলেও তর্ক করবেন না মানুষের সাথে, বলবেন যে এটা সাদা এটা কালো, মানলে আপনার ভালো না মানলে আপনার ক্ষতি, বাস তর্কের কোনো প্রয়োজন নেই। যখন আপনি তর্ক করবেন তখন তো মূর্খ তো বুঝবে না। আব্দুল্লাহ বিন মাসুদ
এক সময় বক্তব্য দিচ্ছেন জনসাধারণের উপরে, খুব কঠোর বক্তব্য। ওমর বলছে যে কার মাঝে আপনি বক্তব্য দিচ্ছেন, মানে যে বক্তব্য দিবে তাকেও মেধা হতে হবে, যে বক্তব্য শুনবে তাদেরকেও মেধা সম্পন্ন হতে হবে। ছাগল পাগলের সামনে বক্তব্য দিয়ে লাভ নাই, ওকে সাদা বুঝাবো না কালো বুঝবে। আর তার প্রমাণ আজকে সাধারণ মানুষ ও সব বুঝে, আলেম ওলামাকে দায়ী করে, এ আলেম ওই বলে, ওই আলেম ওই বলে, কোনটা মানবো? ও জানে যে 100 টাকা এক মাস গেলে 110 টাকা হয়, সুদের হিসাব ঠিকই বুঝেও, বাজারে গিয়ে পচা মাছ কোনোদিন কিনবে না, এত চালা, পোকা কাটা বেগুন কিনবে না, বউ খুঁজে সুন্দরী, বাড়ি খুঁজে সুন্দর, জায়গা খুঁজে সুন্দর, সব ঠিক আছে ওর। ধর্ম মানতে গিয়ে বলে কোনটা মানবো, ওই আলেম ওটা বলো, ওই আর কাপুরুষ। তোমার চোখ আছে, মেধা আছে, ব্রেন আছে, তুমি মাছ দিয়ে ভাত খাও, কাটা ফেলে খাও, আর তুমি কিভাবে ধর্ম পালন করবে সেটা তোমার জানা নাই। পুরুষত্ব নষ্ট করেন না এই বলে। কোন আলেমকে আগে আল্লাহ পড়তে বলেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। পড়াশোনা করতে কাকে বলেছেন? শুধু হাফেজ পড়বে তাই না? যারা আলেম, যারা বক্তৃতা দিয়ে খায়, এরা শুধু কোরআন হাদিস পড়বে তাই না? কে পড়বে? যার নাম মানুষ, ও তার মানে মানুষ শুধু আলেম হাফেজ এরা, আর ওরা মানুষ নয়, তো পড়ে না কেন? বলছে যে আমরাও তো কোরআন হাদিস সম্পর্কে জানি না, তা আপনাকে জানতে নিষেধ করেছে কি? আপনি সব জানেন, ও বিসিএস ক্যাডার, ও এত বিদ্যা রাখে, আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব সব, বাংলাদেশে অনেক আইনজীবী আছে, বাংলাদেশের আইন কি আছে কোন লাইন এটা তো জানে, ব্রিটেনের সংবিধানে কি আছে এটাও জানে, কিন্তু কাপুরুষ জানে না কোরআন আর হাদিস। আশ্চর্য একটা কথা, ইবলিস শয়তানের পাওয়ার কত, জানে না যে বাপ মারা গেলে কি দোয়া বলা লাগে, এটাই জানে না বিসিএস ক্যাডার। তা বলো সব কাউকে আমি গালি দিইনি, যারা জানে না তারা আমার বক্তব্যের মধ্যে পড়ে গেছে। অনেক দায়িত্বশীল নেতা নেত্রী, অনেক উচ্চ শিক্ষিত মানুষ, তারা কোরআন হাদিসের দখল রাখছে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ, এই জন্য আপনি তর্ক পরিহার করবেন, হক হলেও আপনি সাদাটা বুঝিয়ে দিবেন, মানা না মানা তার ব্যাপার, লাঠি দিয়ে পিটিয়ে মানুষকে সঠিকটা বুঝাতে বলা হয়নি। আর এর কি ফাজলামি করে হলো মিথ্যা বলবেন না, তাহলে জান্নাতের মাঝে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর তৈরি করে দিবেন, জান্নাতের একেবারে দামি ঘর তৈরি করে দিব ওই ব্যক্তির জন্য, সবচেয়ে দামি ঘর, সবচেয়ে উঁচু চাকচিক্যপূর্ণ ঘর ওই ব্যক্তির জন্য, লেমান হাসানা খালকাহু, যার চরিত্র সবচেয়ে ভালো, যার পাঁচক্ত সালাত আছে, এর জন্য এই জান্নাত নয়, যে কোটি টাকা দান করতে পারে এর জন্য এই জান্নাত নয়, সালাত সবাই আদায় করতে পারে, দান টাকা আছে আদায় করতে পারে, কিন্তু ভালো আচরণ খুবই কঠিন। তাহাজ্জুদ পড়ে আপনি দোকানে গিয়ে আরেকজনের বদনাম করছেন, আপনি নগল, বলছে ওই নেতা এই করে, ও সালাত আদায় করে, তারপর ওর বউ এই করে, ওর ছেলে এই করে, মানে আপনার আচরণই পশু প্রাণী, মানে ও পশু প্রাণী তো জানে না যে কাকে ঘুঁতা মারা লাগে আর কাকে লাগে না, আপনারও আচরণ এরকম হয়ে গেছে। তাহাজ্জুদ পড়ে কিন্তু চায়ের দোকানে গেছেন, আপনি আরেকজনের বদনাম করছেন, আপনার চরিত্র এত খারাপ। এই জন্য মানুষের জীবনে সবচাইতে দামি সম্পদ উত্তম চরিত্র। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব যদি চলে যায়, চারটি জিনিস যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি কোনোদিন ধ্বংস হবে না। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা, সিদকু হাদিসিন, সত্য কথা বলা, অহসনু খালিকাতিন, তিন, ভালো আচরণ, ওয়াইফাতুন ফি তুমাতিন, বৈধ রুচি, চারটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, সব ধ্বংস হলো আপনি ধ্বংস হবেন না, এটা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। তার এক, আমানতের রক্ষা, দুই, সত্য কথা, তিন, ভালো আচরণ, চার, সুদ ঘুষ দুর্নীতি করা, তাই না? ওইগুলি থেকে বেঁচে থাকা, হালাল রিজিক ভক্ষণ করা। আর মনে হচ্ছে যে আপনি সুদখুর ঘুষখুর দুর্নীতি কোটি টাকার মালিক, দুদিন পর আপনার কিছুই থাকবে না, ওটা তো বরকত নাই, দুনিয়াও শেষ পরকালও শেষ। তার মধ্যে একটা আছে সত্য কথা, সত্য কথা যদি আপনার থাকে, দুনিয়া তো গ্যারান্টি নিশ্চিত, আর বিচার মাঠে পুরস্কার হিসেবে নগদ জান্নাত। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানু লিসিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ, তোমরা ছয়টি বিষয় আমাকে জামিন দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের জামিন দিব, তোমরা ছয়টি বিষয়ে আমার কাছে ওয়াদাবদ্ধ হও, আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদাবদ্ধ হব, আল্লাহর নিকট থেকে কিভাবে নেওয়া লাগে আমি দিব। এক, উসদুকু ইযা হাদাসতুম, কথা বললেই সত্য কথা বলবে। ওয়াফু ইযা আদুতুম, ওয়াদা করলে পালন করবে। ওয়াদু ইযা আতমিনতুম, আমানত রাখলে খেয়ানত করবে না, আত্মস্বার্থনীতি করবে না, দশের পয়সা দশের কাছে ফিরিয়ে দিবে। উহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবা। অগুজ্জা আবসারাকুম, চক্ষু নিচু রাখবে। অকুফু আইদিয়াকুম, হাতকে সংবরণ করবে। ক্ষমতায় আছেন, হাত দিয়ে নিরীহ মানুষকে পিটেন, জান্নাত কেটে যাবে। তাহাজ্জুদ দিয়ে হবে না, সালাত দিয়ে হবে না। ক্ষমতায় আছেন, জোর করে জমি দখল করে নিলেন, তাহাজ্জুদ হজ কেটে যাবে, হবে না। সবচাইতে ভালো মানুষকে জানেন, প্রতিশোধ নিতে পারে তারপরও যে নেয় না, ক্ষমা করে দেয়, এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে নেই। কথা মনে বুঝলেন না? সবচাইতে পৃথিবীতে ভালো মানুষ, প্রতিশোধ নিতে পারে, দুনিয়াও ক্ষমতা পকেটে, যে কোনো সময় মানুষকে জেলে দিতে পারে, মারতে পারে, ও ব্যাপারই না, ওর কিছু হবে না, এত ক্ষমতা এত পাওয়া, তারপরে যে মানুষকে ক্ষমা করতে শিখে, আল্লাহ সুবহান ওয়া তাআলা নগদ একে বিচার মাঠে পুরস্কার দেবেন। প্রতিশোধ নিতে পারে নেয় না, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলবেন তুমি মানুষকে ক্ষমা করে দিয়েছ, আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। এই মহৎ ব্যক্তি আগে হন, এটা মহৎ গুণ, মানবতার মহৎ গুণ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছে, এক আরবি মূর্খ লোক এসে পেশাব করে দিচ্ছে দাঁড়িয়ে। সাহাবীগণ বলছেন এই এই পেশাব করো না, পেশাব করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থামো থামো, ওকে পেশাব করতে দাও। এরপরে বলছেন যিনি পেশাব করলেন তাকে না বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যাও বালতি নিয়ে পানি এনে পেশাব পরিষ্কার করো। কি বুঝলেন? আপনি সবচাইতে ভালো মানুষ হলে আপনি বলতেন তুমি পেশাব করেছ তুমি পরিষ্কার করো, তোমার পেশাব আমি কেন পরিষ্কার করবো। অথচ আর এক বর্ণনায় নগদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বালতি দিয়ে পানি ফেলে দিলেন। এটা তো নেতার বৈশিষ্ট্য। তাই তো আমাদের আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব প্রথম যেদিন জেলে যায় দেখে টয়লেট অপরিষ্কার, তিনি নিজে হাতে টয়লেট পরিষ্কার করলেন। ওই পুলিশ এছাড়া যারা আরো আসামি তারা বলছে এই জন্যই তো আপনি একটা দলের নেতা। নেতার একটা গুণ বৈশিষ্ট্য থাকে যে সে শুধু আনুগত্য করিয়ে নেয় না, নিজেও আনুগত্য করবে। এটা বিনীত নিরহংকার, এরকম একজন মানুষ, নিরহংকার বিনীত মানুষ পাওয়া সমাজে খুবই কঠিন। তাই তো আমি থেকে থেকে বলি একটা কথা, দুনিয়াতে মানুষ আছে অনেক কিন্তু আদর্শ মানুষের সংখ্যা খুবই কম। দুনিয়াতে মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু আদর্শ মানুষের সংখ্যা খুবই কম। দুনিয়াতে শিক্ষকের সংখ্যা অনেক বেশি, আদর্শ শিক্ষকের সংখ্যা খুবই কম। দুনিয়াতে পিতামাতার সংখ্যা অনেক বেশি কিন্তু আদর্শ পিতামাতার সংখ্যা খুবই কম। দুনিয়াতে নেতার সংখ্যা অনেক বেশি, আদর্শ নেতার সংখ্যা খুবই কম। দুনিয়াতে আলেমের সংখ্যা অনেক বেশি কিন্তু আদর্শ আলেমের সংখ্যা খুবই কম। প্রায় টুপি দাঁড়ি সাইনবোর্ড, টুপিটা দাঁড়িটা মেহেদি তিনতলা টুপি জুব্বা প্রায় সাইনবোর্ড, দুর্নীতির সাথে জড়িত, সুদের সাথে জড়িত, পরকীয়ার সাথে জড়িত। মুখের দাঁড়ি আছে, দাঁড়ি ছাটা, মনে হচ্ছে যে জুতার ব্রাস। দাঁড়ি চাচা হারাম, ছাটা হারাম, আবার জর্দা খায়, ওকে আলেম বলবে নত জালেম। এভাবে প্রত্যেকটা সেকশনে কোনো কিছুর অভাব নেই কিন্তু সৎ নেতৃত্বের অভাব, সৎ ব্যক্তির অভাব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সত্যের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ মিথ্যা কথা বলার পরিণাম।